হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করো সকলে ভালো আছে। মর খবর ভাল। এইখন হল বাজাজ DTS 180 পালসার ব্লু কালার BS4 ইঞ্জিন মরে গাড়ি। প্রথমতে মরে গাড়ি অলমান রিপেয়ারিং করো, গতি মর গাড়ি আজি প্রায় 9 বছরমান হল, মানে 2013 চনের দুর্গা পূজার আগে আগে কিবা বিহুর নহয় দুর্গা পূজার আগে আগে কিবা অফার পাইছিল, তিতিয়াই কিনছিল 87,000 একদম অল ক্লিয়ার। গতি তিতিয়ারপর মই ইঞ্জিনে বনোৱা নাছিল আর কত স্পটও হওয়া নাই আজিলৈকে, কিন্তু মোর ক্লাস ডিস্ক বহুত দিন আগতে গেছে, নতুনতে গেছে, কিন্তু মই তেও হেনেকে চলে আছিল। ক্লাস ডিস মানে কি, মোর এজন বন্ধু আছিল, সি কোনো দিনও বাইক মানে হাতে দিয়া নাই। ফিল্ডত একদিন হঠাৎ লগ পালো, ই কল কি যি দি গাড়ি এখন গাড়িখন চলাও তোর কেনে লাগে চলে চাওঁ। সি কোনো দিনও গাড়ি চলা নাই, তো মোর গাড়িখন হিয়াক দিলো। আর তেতিয়া মানে সিস্টেমটো কি আছিল, গাড়িখনের মানে পনে নতুনকে গিয়ার লিভার এডাল থাকাকে ওলাইছে, মানে আগতে প্রায় দুটা মানে দুটা সুই মানে হেৰি আছিল, সুইচ আছিল মানে গিয়ার লিভারও, মানে নিউট্রেল সুইচ এটা গিয়ার দিয়া সুইচ এটা, মোটো এডালে গিয়ার লিভার, গতি নিউট্রেল তলত দিলে এটা গিয়ারত লাগে বাকি সব উপরত লাগে, সেই সিস্টেম। কিন্তু সি সেই সিস্টেমটো নাজানে, তেতিয়া কি করছি ইয়াক চলাবা দিছো, একবার বুঝে দিছো, কিন্তু যেতিয়া গাড়ি স্টার্ট দিয়ে সি গুছি গল, তেতিয়া সি মানে ধরবাই নোৱাৰিল, কহয় কি দিছি, উপরতো মাসি তলতো মাসি, এনেকে মারি মারি পনে নতুন গাড়ি গিয়ারটো এনেকে ফাঁসে ফাঁসে দিছি, মানে এক আর দুইত গেলি কি হয় জানা না, হঠাৎ কেতিয়াবা চলে থাকা অবস্থাতো নিউট্রেল হয়ে যায়, যেতিয়াই নিউট্রেল হয়ে যায় তেতিয়া মানে প্রবলেম হয়। তো গতি সেইকাৰণে মোর ক্লাস ডিস্কন আগরপরাই গেছে, সেইকাৰণে মই ইঞ্জিন খুলিছো। ইঞ্জিন খুলি ক্লাস কেবল কেডাল ক্লাস কেবল নহয় ক্লাস ডিস্ক এখন মানে বদলাব লাগিব, গতি মই বদলাই নাই, হাজারের উপর পরে প্রায়। এটা নিজরে গ্যারেজ যেহেতু, সেইকাৰণে মই গম পাও না কিমান কি রেট কি সমস্যার এগুলা, আর মই বেলেগত বনোয়াতকে নিজের গ্যারেজতে বনাও, এই কারণে এইটু ইঞ্জিনটো আজি খুলিছো। আর ক্লাস ডিস্ক কেখন মানে চেঞ্জ করিম, আর ক্লাস ডিস্ক চেঞ্জ করিলে কি হয়, মোবিলটোও বলে চেঞ্জ করবা লাগে, সেই কারণে মই মোবিলও চেঞ্জ করিম। এতিয়াও গাড়িখন মোর পুরা ওকে হয়ে আছে, ইঞ্জিনের ভিতর একদম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে আছে, কোনো মানে লেতেরা নাই, সাফা। আর ইঞ্জিন অয়েলটো মই 2-3 মাহ পিছে পিছে চেঞ্জ করে থাকো, সেই কারণে পুরা সাফ চিকুণ হয়ে আছে, ওকে হয়ে আছে, একদম গোল্ডেন কালার হয়ে আছে। আমার ভাইটিটুয়ে খুলি আছে, ই সম্পূর্ণ কাম জানে, আমার গ্যারেজতে থাকে, বাইকর স্কুটির সকল কাম জানে, লিক বাতপাও জানে, টায়ার টিউব সকল পারে, টিউবলেসও পারে, টিউব থাকাও পারে, টিউব না থাকাও পারে। এই স্প্রিং কেডাল ওলাইছে, পাঁচডাল স্প্রিং আছে, ইয়ার পিছতে আমি ক্লাস ডিস্কখান ওলোয়া আমি দেখা পাম, গতি ঠিকই আছে। এইগুলা সব হেরি ইঞ্জিন অয়েলত মানে মোবিলর ডুব যাই থাকে এইগুলা বস্তু, এখানেও ভালে আছে, চা গোল্ডেন কালার একদম ওকে হয়ে আছে, কোনো মানে এতে হেরি নাই, স্পট নাই, একদম সাফা হয়ে আছে, টেনশন নাই। এতিয়া খালি ক্লাস ডিস্কখন চেঞ্জ করে দিলিয়ে গাড়িখন ওকে হয়ে যাব আমার। এইকেইখনে হল ক্লাস ডিস্ক, এইকেইখনের কারণে মানে গিয়ারগুলা ফাঁসে, একত দিলে বা দুয়ত, এক আর দুয়তে ফাঁসে, বাকি 3-4-5 না ফাঁসে, এক আর দুয়র মাজতে ফাঁসে, কেতিয়াবা আর নিউট্রেলে হয়ে যায়। আর নতুন কেইখন ফিটিং করে আছে, সিটিং করে আছে, আমার ভাইটিটুয়ে সিটিং করে আছে, বাকি সব ঠিকই আছে, ভালকে ইঞ্জিনের কথাটো ভালকে অল্প ফিটিং করবা লাগবো। ক্লাস ডিস্ক প্লেট কেইখন তো লগোৱা হল, এতিয়া মোবিল ভরাব লাগব, মই কৈছো না আগতে ক্লাস ডিস্ক কেইখন চেঞ্জ করলে মোবিল ভরাব লাগে, গতি বাজাজরে ভরাও না কিহরে ভরাও, সদায়তো বাজাজরে ভরাই থাকো 490 টাকা, সেইটো মার্জিনেল প্রাইস, মার্জিন প্রাইস মানে 490, গতি মতুল তো ভরাব খুঁজি আছো, এইটাও সেনসিটিভ অয়েল থাকে, এইটাও 1 লিটারের, এইটাও প্রাইসটো একেবারে প্রায় একেবারে মানে সেম দেখুন 490, এইটাও 490, সিটাও 490, গতি এবার মই মতুল ভরে চাও, কিন্তু মই বাজাজের বাইরে কেতিয়াও বেলেগ মই গিয়ার অয়েল লগে পা নাই, কিন্তু গিয়ার অয়েল বলে সরি হেৰি ইঞ্জিন অয়েল, এতিয়া মই মানে মতুলে লগাম, মানে 1 লিটারের চাও কেনেকুৱা হয় মতুল তো লাগে কেনে, আপনার মই হেৰিটো কম,
ইয়ারে ফিডব্যাক টু দিম বিষয় এখান হল গেসকেট 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 খন মানে মোর পুরানা হয়েছে গেছি এই কারণে 180 150র গেসকেট খন এটা লগাম আমি গেসকেট খন মানে একদম কিবা এটা আকৃতির থাকে এই আকৃতিটো এইটো এই আকৃতিতে মানে গেসকেট খন বহাব লাগব এনেকে বহাব লাগব বহার পিছত ইঞ্জিনৰ যেটো নেকি কভার সেইটো লগাই দিব লাগিব গেসকেটখন লগোৱাৰ পিছত এতিয়া ইঞ্জিনৰ কভাৰটো লগাম আমি এই ইঞ্জিনৰ কভাৰটো ভাইটিটোৱে লগাই দিব ইঞ্জিনৰ কভাৰটো লগাই দিয়াৰ পিছত নট বল্টটো আছে এই নট বল্টটো পুৰা ভীমৰ দৰে ভীমে পন্তা খোৱা যেনেকৈ খাইছে যিমান বল আছে সিমান বলকে টাইট দিব লাগিব নহ'লে বা ষ্টাৰ্ট দিয়াৰ লগে লগে কভাৰখন একদম লেংটি ছিঙা যাই পাব পুরা ফিটিং করা হল সিটিং করা হল এতিয়া ক্লাস কেবল ডালো চেক করছো ক্লাস কেবল মই গাড়ি কিনবার পরে 9 বছর একবারে মানে বদলাইছিল একবারের বাইরে আর বদলাই নাছিল মানে গাড়ির কন্ডিশন পুরা ওকে হয়েছে এই ক্লাস কেবল বলে কয় এডাল পালসার 150 180 196 টাকা এটু এমআরপি গতিকে এইডালো চেঞ্জ করবা লাগবো গতিকে এইডালো মই চেঞ্জ করে লো এবার আহিল মোবাইলখিনি মোবাইলখিনি এবার চেঞ্জ করে দিও পুরা পিওর মোবাইল একদম কোনো ভেজাল নাই এক নম্বর মোবাইল আর আমি যেখানে মোবাইল রাখো মানে এক নম্বরিয়ে গোটাইখিনি ভরার পিছত আর মানে একো কাম না খালি সাউন্ড সাউন্ডটো কেনেকুয়া আহে সেটা আমি সিস্টেমটো চাই লম এটা মোবাইল পুরা সোমাই আছে দে গোটাইখিনি ঢালি দে একটুপো নারাখিবি গোটাই চুই চুই চুইটো যাতে অলপো নাথাকে একদম চেলকি চেলকি দি ভাই বহুত পইচা 490 টাকা লৈছি ফরফরে গেছি দে তাড়াতাড়ি ক্লাস কেবুলডালো পুরা ওকে হয়ে গেল টাইট ছাইট দি ফিটিং এইফালে ইঞ্জিনের কভারটুও পুরা লগাই দিছো ইয়ার পিছত চাকাটো অকমান এডজাস্ট করবা লাগছিল সেন্ডাল যদি অলপমান টাইট দিও তেনেহলে আরো গাড়ি বুম বুমকে চলিব টাইট চেণ্ডেল টাইট দি আছে এইবাৰ গাড়ী একদম বুম বুমে যাব আৰু মই এতিয়া আপোনালোকক চাউণ্ডটো শুনাই আছোঁ কেনেকুৱা চাউণ্ড যিহেতু মোবাইল চেঞ্জ কৰিছোঁ ক্লাছ 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 ডিচ লগাইছোঁ কেবুল ক্লাছ ডিচ লগাইছোঁ এতিয়া চাই চাওঁ ৰ কেনেকুৱা চাউণ্ড হয় গাড়ী বহুত কিবা কিবি চেঞ্জ কৰিলোঁ মোবাইলত ঢাললোঁ তাৰপিছত ক্লাছ ক্লাছ ডিস্কখনো মানে চেঞ্জ কৰি দিলোঁ এনেকৈ বহুত বিল উঠছে প্ৰায় 1800 মান বিল উঠছে মোবাইলে ক্লাছ কেবুলে তাৰপিছত ক্লাছ ডিছে আৰু গেছকেটখনে মিলি আৰু ইফালে আপোনাৰ মেকানিক চাৰ্জ 200 টকা কাৰণ বহুতখিনি কাম হৈছে না সেইকাৰণে 200 টকা চাৰ্জ এইখিনি দিবই লাগিব আৰু কাম হিচাপে মানে মেকানিক চাৰ্জটো লোৱা হয় 150 ক'ৰবাত 200 ক'ৰবাত 100 লোৱা হয় 50 লোৱা হয় গতিকে মোৰে গেৰেজ পে'মেণ্ট কৰিব নালাগে এইখানে প্ৰায় 2000 টকা বিল উঠিছে গতিকে আজিৰ ভিডিঅ'টো এয়ে আছিল ক্লাছ ডিছৰ বেলেগ বেলেগ ভিডিঅ' আহি থাকিব বাই বাই